السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের মোবারকবাদ। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই লাইভ প্রোগ্রামে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, জানাচ্ছি বিশেষ আমন্ত্রণ। পর্ব নয়, একে একে করে রমাদান মুবারকের নয়টি দিন অতীত হয়ে চলে যাচ্ছে। আজকে আমরা সেই ধারাবাহিক আলোচনায় নবম পর্বে পৌঁছেছি। গতদিনে আমরা আলোচনা করেছিলাম তাকওয়া অর্জনের মাস রমাদান, তাকওয়া বিষয়ে। আজকে আমাদের আলোচনা হবে তাকওয়ার সাথেই সংশ্লিষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে উত্তম আদর্শ। ইসলাম এর আগমনেই হচ্ছে উত্তম আদর্শ বাস্তবায়নের জন্য। নবী রাসূলদের প্রেরণের উদ্দেশ্যই হচ্ছে উত্তম আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই রমাদান মুবারকই হলো একটি অন্যতম সময় যাতে সুযোগ রয়েছে প্রশিক্ষণ নেওয়ার, কিভাবে আমি আমার আদর্শকে উত্তম করে নিতে পারি। আসুন আমরা আজকে সেই আলোচনায় রাখার চেষ্টা করব। উত্তম আদর্শ এর গুরুত্ব তাৎপর্য কী, কিভাবে উত্তম আদর্শ আমাদের জীবনে অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্দেশ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ এর মাঝে উত্তম আদর্শ। পৃথিবীর বুকে যার চেয়ে আর কারো কাছে অতি উত্তম আদর্শ পাওয়া যাবে না। তিনিই শ্রেষ্ঠ আদর্শের প্রতীক, তার কাছেই পাওয়া যাবে সর্বোত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কালামের শুরুর দিকেই বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, তুমি মহান আদর্শের উপর প্রতিষ্ঠিত, তুমি মহান আদর্শের ধারক বাহ। সুবহানাল্লাহ, সত্যি আমরা সৌভাগ্যবান, আমরা এমন এক নবীকে পেয়েছি, এমন এক নবীর উম্মাহ হওয়ার সৌভাগ্য লাভ করেছি, এমন এক নবীর নির্দেশনা আমাদের সামনে, যাকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আসমানের ঊর্ধ্বে আরশের ওপর থেকে মহান আদর্শের অধিকারী বলে সনদ দিয়েছে। বাস্তবে আমরা যদি লক্ষ্য করি, যেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান আদর্শের প্রতীক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়েছেন, ঠিক তেমনইভাবে বিশ্বের কেউ নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আদর্শের ধারক বাহক বলে স্বীকৃতি দেয়নি, কেবলমাত্র পাগল ছাড়া, বিদ্বেষী ছাড়া, শত্রু ছাড়া। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীনের প্রতি ঈমান আনেনি, এমন ব্যক্তিরাও নিরপেক্ষ দৃষ্টিতে যখন দেখেছে, তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ আদর্শের ব্যক্তি হিসাবে স্বীকৃতি দিয়েছে। যেমন বলতে পারি আমরা, এক অমুসলিম যিনি শত মনীষীর জীবনী গ্রন্থ রচনা করেছেন, শতজনের মাঝে সর্বপ্রথম এক নম্বরে যাকে স্থান দেওয়া হয়েছে তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক শ্রোতা,
আমাদের আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নয়, আমাদের আলোচ্য বিষয় উত্তম আদর্শ। তাই সেদিকে যাচ্ছি না, বলতে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আদর্শ গ্রহণের জন্যই প্রেরণ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা সালিহাল আখলাক, ইন্নামা বুইস্তু, আমি প্রেরিত হয়েছি, লিউতাম্মিমা সালিহাল আখলাক, উত্তম আদর্শ, সুন্দর আদর্শ, ভালো আদর্শের পরিপূর্ণতা রূপ দেওয়ার জন্যই আমি প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। হাদিসটি মুসনাদ আহমদের এবং সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই উত্তম আদর্শ নেওয়ার। রমাদান মুবারক সত্যি এমন একটি মাস যা আমাদেরকে উত্তম আদর্শ এর প্রশিক্ষণ দেবে। উত্তম আদর্শ কিভাবে অর্জন করা যায় সেই প্রশিক্ষণেই যেন এই রমাদানের মুবারকে। যেমন এটি তাকওয়ার মাস, ঠিক তেমনইভাবে এটি উত্তম আদর্শের মাস। উদাহরণস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি তোমাদের কেউ সিয়াম রাখে তাহলে সে যেন অশ্লীল কাজ না করে, সে যেন চেঁচামেচি না করে, হই হুল্লোড় শোরগোল না করে, এমনকি যদি কেউ তাকে গালিগালাজ পর্যন্ত করে, মারধরও করে, সে জবাব দিবে, ইন্নি মুরুউন সাইম, আমি একজন সাইম রোজাদার, তুমি আমাকে গালি দিও না, আমিও তোমাকে গালি দিতে পারবো না, তুমি আমার সাথে এই নোংরা আচরণ করো না, আমি রোজাদার। সুবহানাল্লাহ, কি শিক্ষা দিচ্ছে! রমাদান মাস সিয়াম পালন করছেন, অশ্লীলতায় মগ্ন হয়েছেন, সিয়ামের কোনোই কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। সারা দিন পানাহার বর্জন করেছেন, আবার মিথ্যা কথা, মিথ্যা কাজ এবং জাহেলি কর্মকাণ্ডে মগ্ন হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনার এই পানাহার বর্জন করা আল্লাহর কাছে কোনোই কাজে আসবে না। এর অর্থই হল রমাদান সিয়াম আমাদেরকে উত্তম আদর্শ শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ। আসুন, এই উত্তম আদর্শ ইসলাম যে সত্যি পৃথিবীর বুকে একমাত্র নির্ভেজাল ও শ্রেষ্ঠ জীবন আদর্শ, জীবন ব্যবস্থা যার কোনো তুলনা হতে পারে না, এরই প্রমাণ হচ্ছে ইসলাম আমাদেরকে এই উত্তম আদর্শে উদ্বুদ্ধ করেনি, শুধু এই উত্তম আদর্শ আমাদের জন্য অপরিহার্য করে দিয়েছে। এই উত্তম আদর্শ আমাদের জন্য আবশ্যক করে দিয়েছে। আপনি জান্নাতে যেতে চাইবেন, উত্তম আদর্শ ছাড়া আপনার কোনো উপকার উপায় নেই। আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন, উত্তম আদর্শ ছাড়া আপনার কোনোই উপায় নেই। আল্লাহু আকবার! কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন লক্ষ্য করুন। একটি হাদিস, আবু দাউদের হাদিস, 4800 হাদিস, হাদিসটি সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা জাঈমুম বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা, আমি জান্নাতের কিনারায় একটি অট্টালিকার জিম্মা নিয়ে নিলাম, দায়িত্ব নিলাম, যে ঝগড়া তর্ক বিতর্ক বর্জন করে। ও ইনকানা মুহিক্কা, যদিও তর্ক করাটা তার যুক্তিযুক্ত হয়, এরপরও যে এটা বর্জন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তার জন্য জান্নাতের কিনারা একটি অট্টালিকার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আবার বললেন, ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা, জান্নাতের মাঝে
অট্টালিকার দায়িত্ব নিলাম ওই ব্যক্তির জন্য যে মিথ্যা বর্জন করে। যদিও হাসি তামাশা রসিকতার সাথেও মিথ্যা বলে, তবু সেটাও যদি বর্জন করে আমি তার জন্য জান্নাতের মাঝে অট্টালিকার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আবার বললেন, ওয়াবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু আও লিমান হাসানা খুলুকাহ। জান্নাতের সুউচ্চ স্থানে অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম তার জন্য যে তার আচরণ তার আদর্শকে উত্তম করে নিতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে তার আদর্শকে উত্তম করতে পারে, আদর্শকে ভালো করতে পারে, আচরণকে সুন্দর করতে পারে, তার জন্য আমি জান্নাতের সুউচ্চ জায়গায় অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কিভাবে ইসলাম উত্তম আদর্শে উদ্বুদ্ধ করেছে, এখানে তিনটি বিষয় বলা হয়েছে এই হাদিসে। সর্বশেষটা হলো উত্তম আদর্শ, এর আগেরটা হচ্ছে মিথ্যা বর্জন করা, তার আগেরটা হচ্ছে তর্ক বিতর্ক বর্জন করা। লক্ষ্য করুন, তর্ক বিতর্ক বর্জন করাটাও হলো উত্তম আদর্শের কাজ, মিথ্যা বর্জন করাটাও হলো উত্তম আদর্শের কাজ। সর্বোপরি যিনি পরিপূর্ণ উত্তম আদর্শ অবলম্বন করতে পারবেন, উত্তম আদর্শবান হতে পারবেন, তার জন্যই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুউচ্চ জায়গায় অট্টালিকার দায়িত্ব নিয়েছেন। রমাদান মুবারক সেই উত্তম আদর্শের কথাই আমাকে স্মরণ করে দিচ্ছে। কোনো অশ্লীলতায় যাওয়া যাবে না, কোনো মিথ্যা বলা যাবে না, মানুষের সাথে ঝগড়া ফসাদে জড়িয়ে যাওয়া যাবে না, কোনো মিথ্যা কাজ করা যাবে না, কোনো সেই গর্হিত কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না। রমাদান মোবারক যেন এর মধ্য দিয়ে আমাদেরকে উত্তম আদর্শের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে এই রমাদানের মধ্য দিয়েই যেন আমরা উত্তম আদর্শের অবলম্বন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন উত্তম আদর্শ কেয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনার ভালো মন্দ কাজগুলি যখন পাল্লায় মাপ করা হবে, সবচেয়ে ভারী যেগুলি সেগুলির মধ্যে একটি হলো উত্তম আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমিল কিয়ামা মিন হুসনিল খুলুক। কিয়ামতের দিন মুমিনের যে পাল্লা স্থাপন করা হবে তার আমল মাপ করার জন্য সবচেয়ে ভারী যা পাওয়া যাবে সেটা হলো হুসনুল খুলুক, তার উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। একই হাদিসে বললেন, ওয়া ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাগি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীল অশালীন নোংরা এসব কিছুকে অপছন্দ করেন, ঘৃণা করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, জান্নাতে আখেরাতে কেয়ামতের মাঠে আমার আমলের পাল্লাটাকে ভারী করে নিতে চাইলে এই উত্তম আদর্শ আমার সবচেয়ে প্রয়োজন। আসুন, জান্নাতে প্রবেশ করতে চাই, কোন জিনিসটি জান্নাতে প্রবেশ করতে সবচেয়ে বেশি সহায়ক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাতা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জিনিসটি জান্নাতে প্রবেশ করতে মানুষকে সবচেয়ে বেশি সহায়তা দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। জান্নাতে প্রবেশ করতে মানুষকে সবচেয়ে বেশি সহযোগিতা দেবে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, ওয়া হুসনুল খুলুক, এবং উত্তম আদর্শ। আবার জিজ্ঞাসা করা হলো, জাহান্নামে প্রবেশ করতে মানুষকে কোন জিনিসটি বেশি সহযোগিতা দেয়? বললেন, আল ফামু ওয়াল ফারাজ। একটি হলো মুখ, যা দুই চোয়ালের মাঝে, আরেকটি হলো যা দুই ওরুর মাঝে। এই জন্য অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জন্য জান্নাতের জিম্মা নিচ্ছি যে তার দুই চোয়ালের মাঝে অর্থাৎ এই মুখের যে হব্বার
এবং দুই রানের মাঝে লজ্জাস্থানের জিম্মা নিতে পারবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কে না চায় সর্বোত্তম মানুষ হতে? দুনিয়াতে তো বহুভাবে হওয়া যায়, কিন্তু আখেরাতে কি আপনি সহজেই সর্বোত্তম হতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে স্থান কে না করে নিতে চায়? কিভাবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে স্থান করে নিতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তোমাদের মাঝে আমার কাছে সবচেয়ে নিকটে যে হবে এবং যার বসার জায়গাটাও আমার সবচেয়ে নিকটে হবে, সেটা হচ্ছে আহাসিনুকুম আখলাকা, তোমাদের মাঝে আদর্শের দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে, আচরণের দিক দিয়ে সবচেয়ে যে ভালো। সুবহানাল্লাহ, শুধু দুনিয়ার ফলাফল নয়, আখেরাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটে এবং প্রিয় হওয়ার পথই হলো সবচেয়ে উত্তম আদর্শ অবলম্বন করা। আবার বললেন, ওয়া আবগাদুকুম ইলাইয়া ওয়া আবআদুকুম মিন্নি ইয়াউমাল কিয়ামাতি মাজলিসা, তোমাদের মাঝে আমার কাছে সবচেয়ে অপ্রিয় এবং কিয়ামতের দিন সবচেয়ে আমার চেয়ে দূরে থাকবে আস-সারসারুনা ওয়াল মুতাশাদ্দিকুনা ওয়াল মুতাফাইহিকুন, অর্থ হলো যারা বেশি কথা বলে, বাচাল যাকে বলি আমরা, অনর্থক কথাবার্তা বলে, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে, অহংকারী, দাম্ভিক, এমন ব্যক্তিরাই কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অপছন্দনীয় এবং তার থেকে সবচেয়ে দূরের স্থান হবে তাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আদর্শ অবলম্বনের মাধ্যমে, অর্জনের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন তার কাছে হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুধু এটুকুই যথেষ্ট নয়, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কীভাবে বর্ণনা দিয়েছেন কোরআন কারিমের অসংখ্য জায়গায়, এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কীভাবে আমাদের জন্য উৎসাহ দিয়েছেন। আপনি হয়তো প্রতিদিন নফল সিয়াম বেশি রাখতে পারছেন না, রাতভর বেশি ইবাদত করতে পারছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আচরণের কথা বলেছেন, বৈশিষ্ট্যের কথা বলেছেন, এই বৈশিষ্ট্য অর্জন করতে পারলে রাতের তাহাজ্জুদ পালন আদায়কারী এবং দিনের সিয়াম পালনকারী তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকা বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাঈমিল কাঈম, যে ব্যক্তি সিয়াম পালন করে দিনের পর দিন, যে ব্যক্তি রাতের গভীরে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে, ইবাদত করে, কোনো মুমিন যদি তার আদর্শকে সুন্দর করে নিতে পারে, ভালো আচরণ অবলম্বন করতে পারে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুই আমলের মর্যাদা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রশ্ন জাগতে পারে যে এত মর্যাদা উত্তম আদর্শের, দুনিয়া এবং আখেরাতে এর এত ভালো ফলাফল, তাহলে কীভাবে এই উত্তম আদর্শ আমি অর্জন করতে পারি? সকলেরই মন চাইবে, আমাদেরও মন চায়। আসুন আমরা একটু কিছু জিনিস বিষয়ে জেনে নিই যেগুলির মাধ্যমে আমরা উত্তম আদর্শ অবলম্বন করতে পারি, অর্জন করতে পারি। আমাদের অনেক ভাইয়েরা সালাম জানাচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন আমাদেরকে, আশা করি আপনারাও ভালো আছেন, আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুন। বিশেষ করে বিশ্বব্যাপী এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ সকল মুসলিমদেরকে নিরাপদে রাখুন, এই দোয়াই করছি সব সময়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন, প্রশ্ন ছিল উত্তম আদর্শ কিভাবে অর্জন করব, স্বল্প সময়ের মাঝে বলার চেষ্টা করব।
উত্তম আদর্শ আসলে এই দুইভাবে হতে পারে। মানুষ জন্মগতভাবেও কেউ কেউ উত্তম আদর্শের অধিকারী হয়ে যায়, আবার কর্মগতভাবে অর্জনের মাধ্যমেও উত্তম আদর্শের অধিকারী হওয়া যায়। উদাহরণস্বরূপ বলতে পারি, লক্ষ্য করুন, আমিরুল মুমিনিন উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জাহিলি যুগে থাকা অবস্থায় নিজের কন্যা সন্তানকে জীবদ্দশায় তাকে খবর পর্যন্ত দিয়েছেন। আল্লাহ আকবার! বাবা হয়ে মেয়েকে জীবন্ত খবর দিয়েছেন। সেই উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামে আসলেন, তার শাসনামলে কোনো শিশু কষ্ট পাবে, ক্ষুধার্ত থাকবে, তা তিনি মেনে নিতে পারলেন না। এজন্য যা প্রয়োজন তাই ব্যবস্থা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ! তাহলে বোঝা যায়, শুধু জন্মগতই উত্তম আদর্শ নয়, উত্তম আদর্শ অর্জন করা সম্ভব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দিনের অনুসারী হওয়ার সৌভাগ্য দান করেছেন যে আমরা সেই দিনের মাধ্যমেই উত্তম আদর্শ অর্জন করা সম্ভব। উত্তম আদর্শ অর্জন করা সম্ভব যে সমস্ত পন্থায়, সেগুলির মধ্যে ইসলাম মানেই হল উত্তম আদর্শ, ঈমান মানেই হল উত্তম আদর্শ। ইসলামের বিষয়গুলিকে যত গুরুত্ব দিবেন আপনার আদর্শ তত উত্তম হবে, ঈমানের বিষয়গুলিকে যত গুরুত্ব দেবেন অর্জন করবেন আপনার আদর্শ তত উত্তম হবে। উদাহরণস্বরূপ, ইসলামের মৌলিক ফরজগুলি কি? মৌলিক ফরজ হচ্ছে প্রথম ঈমান, সালাত, যাকাত, সিয়াম, হাজ। ঈমান, আপনার ঈমানকে মজবুত করতে চাইবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তিনি বর্ণনাগুলি দিয়েছেন লক্ষ্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারি। যে আল্লাহর প্রতি ঈমানদার হতে চায়, আখিরাতের প্রতি ঈমানদার হতে চায়, সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। আবার আরেক হাদিসে বললেন, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি ঈমানদার নয়। সাহাবায়ে কেরামগণ হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কার কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি যার অনিষ্ট থেকে, কষ্ট থেকে প্রতিবেশী রেহাই পায় না। আল্লাহু আকবার! এর মানে আপনার ঈমানটা মজবুত করতে চাইলে একটি দিক হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, কোনো রকমের কষ্ট দেওয়া যাবে না, এটার নামেই তো উত্তম আদর্শ। আপনি ঈমানদার হতে চাইলে মিথ্যা কথা বলা যাবে না, আপনি ঈমানদার হতে চাইলে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না, আপনি ঈমানদার হতে চাইলে সুদ বর্জন করতে হবে, ঘুষ বর্জন করতে হবে, আপনি ঈমানদার হতে চাইলে, আজকে আফসোসের সাথে বলতে হয়, এই বিশ্বব্যাপী কঠিন মুহূর্ত, এর মাঝেও অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়, কিছু অসভ্য মানুষ সেই ত্রাণগুলি তারা লুটপাট করছে, খেয়ানত করছে। যদি সত্যি আপনি ঈমানদার হতে চান, আপনার মাঝে আসতে হতে হবে আমানতদারি, থাকতে হবে আমানতদারি। যদি আপনার আমানতদারিটা না থাকে, তাহলে কিভাবে আপনি ঈমানদার হবেন? সুতরাং ঈমান মজবুত করতে চাইলে সকল অসৎ আচরণের কর্মগুলি বর্জন করতে হবে, উত্তম আচরণের কর্মগুলি গ্রহণ করতে হবে। অতএব উত্তম আদর্শ অর্জনের একটি বড় পথ হলো ঈমান মজবুত করা। দ্বিতীয় ইসলামের ফরজ ইবাদতগুলি ঈমানের পরেই হলো সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত
সালাত আদায় যে করে তাকে অশ্লীলতা নোংরা ইত্যাদি কর্মকাণ্ড থেকে বিরত রাখে। এর মানেই তো হলো উত্তম আদর্শে তাকে ফিরিয়ে নিয়ে আসে, খারাপ আদর্শ থেকে তাকে সংরক্ষণ করে, হেফাজত করে। জাকাত একই বিষয়, আপনি নিজে পরিচ্ছন্ন হতে চাইবেন, সম্পদকে পরিচ্ছন্ন করতে চাইবেন, উত্তম আদর্শের অধিকারী হতে চাইবেন, তাহলেই জাকাত। সিয়াম ইসলামের ফরজ ইবাদত, আমরা এর আগেও শুরুতে ভূমিকায় বলেছি, সিয়াম আল্লাহর কাছে কবুল হতে চাইলে সব মিথ্যা অন্যায় অবিচার বর্জন করতে হবে। হজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়াফসুক ওয়া লাম ইয়ারফুস, যে হজ পালন করবে কোনো অবাধ্যে লিপ্ত হবে না, অশ্লীলতায় জড়িয়ে যাবে না, তাহলে সে যেন ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে যেদিন তার মা তাকে নিষ্পাপ হিসাবে জন্মদান করে প্রসব করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে ব্যক্তি হজ পালনের ইচ্ছা করবে, শুরু করবে, কোনো রকমের অশ্লীল কাজে জড়িত হতে পারবে না, কোনো ফাসেকিতে জড়িত হতে পারবে না, কোনো ঝগড়া তর্ক বিতর্কেও যেতে পারবে না। এর মানে তাকে সব নোংরা আচরণগুলি বর্জন করে উত্তম আদর্শ গ্রহণ করতে হবে। সুতরাং আমরা এক বাক্যে বলতে পারি যে ইসলামের ফরজ কাজগুলি, ঈমান এবং অন্যান্য সালাত, সিয়াম, হজ, যাকাত, সবগুলি মানুষকে উত্তম আদর্শ শিক্ষা দেয়, অর্জনে সহায়ক। এরপরে আসুন, যদি আমরা নফলের দিকে যাই, সেগুলি আরও আপনাকে সহযোগিতা দিবে। তৃতীয় পর্যায়ে আসুন, নিজে নিজের প্রবৃত্তিকে যত দমন করার চেষ্টা করবেন, তত আপনি উত্তম আদর্শের দিকে অগ্রসর হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, মান খাফা মাকাম রাব্বিহি, যে তার রবের সামনে রয়েছে বলে ভয় করে চলবে, নিজের প্রবৃত্তিকে দমন করবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্যই জান্নাত হলো স্থান। সুবহানাল্লাহ। ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে তার রবকে ভয় করে, প্রবৃত্তি বর্জন করে, রবের অনুসরণ করে চলবে, তার জন্য দুটি জান্নাত প্রস্তুত। সুবহানাল্লাহ। কারণ সে উত্তম আদর্শে অবশ্যই ফিরে আসবে। ঠিক তেমনইভাবে বলতে পারি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সবাই বলে থাকি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। উত্তম আদর্শ অর্জনের জন্য আপনাকে উত্তম আদর্শের ব্যক্তিদের সাথেই ওঠা বসা করতে হবে, বিশেষ করে বর্তমান যুগে বাবা মা খুব দুশ্চিন্তায় থাকেন সন্তানকে নিয়ে, কারণ ছেলে ঘর থেকে বের হয়ে গেলে কার সাথে চলবে, কি আচরণের জড়িয়ে যাবে বলা কঠিন। বড় বড় ইউনিভার্সিটি, স্কুল, কলেজে গিয়ে ছেলেরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, দুর্নীতিবাজ হয়ে যাচ্ছে, সন্ত্রাসী হয়ে যাচ্ছে, এমনকি ইদানিং পাওয়া যাচ্ছে জঙ্গিও হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে অসৎসঙ্গেই সে সর্বনাশ হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের আচরণ যদি ভালো করতে চাই, তাহলে আমাদেরকে সঙ্গী দেখে শুনে বাছাই করতে হবে। যিনি যত ভালো আদর্শের মানুষ, তাকেই আপনার বন্ধু হিসাবে গ্রহণ করবেন, আর যিনি খারাপ আদর্শের, তাকে তা থেকে আপনি বিরত থাকবেন, কারণ তার খারাপগুলি আপনার মাঝে চলে আসবে খুব দ্রুত, আর ভালোর সাথে চললে তার ভালোগুলি আপনার মাঝে আসার সুযোগ রয়েছে। আমাদের ছেলে মেয়েদেরকেও সেভাবে সতর্ক করা উচিত। আল্লাহ সবাইকে ভালো সঙ্গীর সাথে চলে ভালো আচরণে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। ঠিক তেমনইভাবে আরও কতগুলি বিষয় রয়েছে যেগুলির মাধ্যমেও সম্ভব ভালো আচরণ
গ্রহণ করা, ভালো আচরণ অবলম্বন করা, আদর্শবান হওয়া, সেগুলির মাঝে আমরা বলতে পারি জায়গা হিসাবেও লক্ষ্য করতে হবে। ভালো জায়গায় বেশি ওঠা বসা করলে আপনি ভালো হওয়ার সুযোগ রয়েছে, খারাপ জায়গায় বেশি ওঠা বসা করলে আপনি খারাপ হবেন। সিনেমার হলে যতই বেশি যাবেন ততই খারাপ হবেন, আর মসজিদে যত বেশি যাবেন তত ভালো হবেন। এর মানে খারাপ জায়গাগুলি, এরিয়াগুলি আপনাকে বর্জন করতে হবে। লক্ষ্য করুন বর্তমান প্রেক্ষাপট, আমরা সবাই লকডাউনে রয়েছি, নিজের ঘরে যেন স্বেচ্ছায় আবদ্ধ হয়ে গেছি। কেন? যে জায়গায় রোগের আশঙ্কা রয়েছে সেখানে গেলে আল্লাহর ইচ্ছায় আমি হয়তো রোগী হয়ে যেতে পারি, এই ভয়ে তো সেই খারাপ জায়গাগুলি থেকে বিরত রয়েছি। ঠিক তেমনইভাবে আপনি ভালো আদর্শ চাইলে আপনাকে ভালো জায়গায় থাকতে হবে, খারাপ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই ভালোভাবে চলার তৌফিক দান করুন। আমরা যেন রমাদান মোবারকের মধ্য দিয়ে ভালো আদর্শ অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, হতে পারে এটাই জীবনের শেষ সুযোগ, রমাদান পেয়েছি আর নাও পেতে পারি। যদি তাই হয় তাহলে আমাকে রমাদান মাসে চেষ্টা করতে হবে সাধ্যপক্ষে যতটুকু পারি আমি যেন উত্তম আদর্শ সংগ্রহ করে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা একটু ফিরে যাই ষট সময়ের মধ্যে কিছু প্রশ্ন উত্তরের দিকে। আমরা গত দিনে বলেছিলাম যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নগুলি আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। গতকালকে যে প্রশ্নগুলি এসেছিল, আমাদের এক ভাই তিনি প্রশ্ন করেছিলেন যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, কোরআন আরবিতে তেলাওয়াত না করে মোবাইলে শুধুমাত্র কোরআনের বিশুদ্ধ অনুবাদ বুঝে বুঝে পড়লে সওয়াব হবে কি, নাকি আরবি তেলাওয়াত করতে হবে? জবাব, অবশ্যই কোরআনুল করিম আপনাকে শেখার চেষ্টা করতে হবে, তবে যে পন্থার কথা বলছেন বুঝে পড়া অর্থ সেটাও আরেকটি দিক, আপনাকে বুঝতেও হবে এবং তেলাওয়াতও শিখতে হবে। যতক্ষণ আপনি তেলাওয়াত শিখতে পারেননি ততক্ষণ এভাবে আপনি কোরআন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অবশ্যই সওয়াব হবে। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, শেখ একটা প্রশ্ন, চিকিৎসার জন্য রক্ত পরীক্ষার ক্ষেত্রে সিয়াম অবস্থায় রক্ত দিলে সিয়াম ভঙ্গ হবে কি? জবাব, সাধারণত যেই পরিমাণ রক্ত দেওয়া হয় রক্ত পরীক্ষার জন্য এতে কোনো সিয়ামের অসুবিধা হবে না। আল্লাহ তাআলা আলম। গতকালকে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন আমাদের ভাই তানভীর হায়দার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি, এই জিকিরটি কি তারাবি বা তাহাজ্জুদের সালাতে সিজদায় পাঠ করা যাবে? জবাব, হ্যাঁ যাবে অবশ্যই, কোনো সন্দেহ নেই। তবে এটি হচ্ছে জিকির, এটি হচ্ছে জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করা হয়, এর মধ্যে দোয়া নেই। আপনি সিজদায় বেশি বেশি দোয়ার বিষয়গুলিকে প্রাধান্য দিবেন, এটাও পড়বেন কিন্তু দোয়ার বিষয়গুলিকে আপনি প্রাধান্য দিবেন যেটার মধ্যে প্রার্থনা রয়েছে। আরেকভাবে প্রশ্ন করেছিলেন যে কোরআন তেলাওয়াতে কোনো কোনো ভুল হলে গোনাহ, কোন কোন ভুল হলে গোনাহ হবে? যেমন কিছু হরফ এবং কয়া আলিফ টেনে পড়তে হবে তা অনেকেই জানে না, কিন্তু ওই ভুল সহজ মসৃণ ভাবেই পড়তে পারেন। জবাব, আপনাকে সর্বাত্মক সকল ভুল থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে, তবে যদি হরকতের জবরজেরের ভুল হয়ে যায়, অক্ষরের ভুল হয়ে যায়, কখনো এক আলিফ পরিমাণ টান ছুটে যাওয়ার কারণে শব্দের বিকৃতি ঘটে যেতে পারে, এমন সব ভুলের কারণে আপনাকে অবশ্যই গুণাগার হতে হবে, সেগুলি থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আরেক প্রশ্ন করেছেন, জামাতে ফাঁকা ফাঁকা বা নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে যে সালাত আদায় করছে তার বিষয়ে আপনার মতামত কী? জবাব, বর্তমান প্রেক্ষাপটে করোনা ভয়াবহ পরিস্থিতির কারণেই আমরা মসজিদে যেতে পারছি না বা যাচ্ছি না, যাওয়া হচ্ছে না, বল এটি একটি দিক যেমন রয়েছে, ঠিক তেমন আমরা বলবো এটা আমরা সতর্কতা অবলম্বন করছি।
আরও সতর্কতার জন্য বলা হচ্ছে যে মসজিদে দাঁড়াতে গেলে সেখানে ফাঁকা হয়ে দাঁড়াতে হবে। আমরা বলবো যে মসজিদে দাঁড়াতে গেলে ফাঁকা হয়ে দাঁড়াতে হবে, কারণ কাতারের পরস্পরে মিলিয়ে দাঁড়ানোটাই হলো ইসলামের নির্দেশ। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কাতারে একজন আরেকজনের সাথে মিলিয়ে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক মিলিয়ে নেবেন। সুবহানাল্লাহ, বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। আর যে ব্যক্তি মিলিয়ে নেবে না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার সাথে সম্পর্ক মিলিয়ে নেবেন না, এমনই কঠিন নির্দেশ এসেছে। তাই আমরা বলবো কাতারে মেলানোই উচিত, যদিও বিভিন্ন জায়গায় আপনি দেখছেন, আমরা বলবো মেলানোই উচিত। অসুস্থ মানুষ যারা তারা মসজিদে যাবেন না, আর যাদের ভয় হয় মেলানোর কারণে আপনিও মসজিদে যাবেন না, প্রয়োজনে বাসায় সালাত আদায় করবেন। ওয়াল্লাহু তাআলা আলাম। এবং বলবো আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে, তাই সাধ্য অনুযায়ী আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকে কিছু প্রশ্ন এসেছে, সেগুলি আমরা একটু ওপেন করছি। একটি প্রশ্নের আমরা জবাব দিয়েছি। একটু আমার প্রবলেম হচ্ছে, ওপেন হচ্ছে না। সর্বোপরি আমাদের সময় শেষ। আরেক ভাই প্রশ্ন করেছেন, কোরআনে বর্ণিত দোয়া কি নফল নামাজের সিজদায় পাঠ করা যাবে? জবাব, কোরআনুল কারিমে বর্ণিত যে দোয়াগুলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব নিকটে পৌঁছে যায়, তাই বেশি বেশি তোমরা সিজদায় দোয়া করো। বেশি বেশি তোমরা সেজদায় দোয়া করো। এখন দোয়া উচিত উত্তম হচ্ছে আরবি ভাষায়, হাদিসের দোয়াগুলি অথবা আরবি ভাষায় দোয়া, এটি হচ্ছে সবচেয়ে উত্তম। কোরআনুল করিমের আয়াত থেকে করতে পারবো কি না, যেহেতু কোরআনুল করিম রুকু এবং সেজদায় তেলাওয়াত করা নিষিদ্ধ, তাই মুহাদ্দিসিনে কেরামগণ গেছেন যে না, সেটা পারবে না। আবার ফোকাহাগণ বলছেন যে দোয়ার উদ্দেশ্যে যদি পড়ে থাকে তাহলে সেটি বলতে পারবে, দোয়া এর উদ্দেশ্যে, অর্থাৎ তেলাওয়াতের উদ্দেশ্যে নয়, দোয়ার উদ্দেশ্যে। ওয়াল্লাহু তাআলা আলাম, যিনি আরবি জানেন না তিনি দোয়ার উদ্দেশ্যে নফল সালাতে পড়তে পারেন, ওয়াল্লাহু আলাম। আরেক ভাই প্রশ্ন করেছেন যে সিয়াম অবস্থায় বমি হলে সিয়াম ভঙ্গ হবে কি? আমরা বিস্তারিত আলোচনা করেছি সিয়াম ভঙ্গের কারণে, আপনি এ ধারাবাহিক পর্বগুলিতে দেখলে অনেক উপকৃত হবেন। জবাব, অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়ে থাকে তাহলে সিয়াম ভঙ্গ হবে না, ইচ্ছাকৃত যদি কেউ বমি করে তাহলে সেটি সিয়াম ভঙ্গ হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন কোরআনুল করিমে যদি কখনও ভুলবশত পা লেগে যায় অথবা পড়ে যায় তাহলে করণীয় কি? আমাদের সমাজে রয়েছে এই জন্য কি করতে হবে, সাদকা দিতে হবে চাল, এগুলি আসলেই বলবো আমরা ভিত্তিহীন কথা। কোরআনুল করিমে যদি কখনও অনিচ্ছাকৃতভাবে কারো পা লেগে যায় বা পড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, যেটি অনিচ্ছাকৃতভাবে কোরআনুল করিমের প্রতি একটি অবমাননা হয়েছে, সেজন্য সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে। কিন্তু এইভাবে সাদকা দেওয়া বা ইত্যাদি এমন বিষয়টি নয়, আল্লাহ তাআলা আলাম। আসুন, আমরা আর দীর্ঘ করতে পারছি না, আমরা শেষ করতে চাই। আমরা যেন আজকে যে বিষয়গুলি শুনলাম, বিশেষ করে উত্তম আদর্শ সর্বত্রই যেন আজকে মানুষ দিনে দিনে খারাপ আচরণের দিকে খুব ধাবিত হচ্ছে, মিথ্যার দিকে, অন্যায়ের দিকে, অশ্লীলতার দিকে, জেনাবি বিচারের দিকে, সুদ ঘুষির দিকে, সব কিছুর দিকে। মনে হয় যেন আল্লাহর ভয় হারিয়ে যাচ্ছে, মনে হয় যেন দুনিয়া থেকে আমরা বিদায় নেবই না। আসলে লক্ষ্য করুন, আমরা দুনিয়া থেকে বিদায় নেব কি না, এই করোনা পরিস্থিতি আমাদেরকে স্মরণ করে দিচ্ছে। নিতে হবে, আল্লাহ আকবার, যারা মারা যাচ্ছে কীভাবে আমরা তাদের থেকে এত ভয় করি, তাকে গোসল দেই না, জানাজা দেই না, এমনকি দাফনও করতে পারি না, এমন ভয়ে তার দূরে সরে থাকছি।
কত ভয় মৃত্যুর, আবার আপনি অন্যায় কাজে কী হিসাবে জড়িয়ে যাচ্ছেন, এতই যদি মৃত্যুতে ভয় করেন আপনি। আসুন ভয় করি, আখেরাতে যেতেই হবে, অন্যায় থেকে বেঁচে থাকি, তাহলে মৃত্যু যেভাবেই আসুক ইনশাআল্লাহ আমার কোনো ভয় নেই। আমরা যেন রমাদান মুবারকের সিয়াম কিয়াম সব কিছু পালনের মধ্য দিয়ে উত্তম আদর্শ অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। নিজেরা উত্তম আদর্শ অবলম্বন অর্জন করার চেষ্টা করব, সদস্যদেরকেও সেই শিক্ষা দেব। আরেক ভাই প্রশ্ন করেছেন, ব্যাংকে চাকরি করতে যদি বাধ্য হই এবং অন্য কাজের ব্যবস্থা হলে যদি ব্যাংকের চাকরি ছেড়ে দেই তাহলে কি গোনা হবে, আমরা বলবো, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিলুর রিবা ওয়া মুকিলুহু ও আকিলুর রিবা ওয়া মুকিলুহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি সাওয়া। যে সুদ দেয়, যে সুদ নেয় এবং যে সুদ লেখালেখি করে এবং যে সুদ এর সাক্ষী দেয়, সকলেই সমান, নাউযুবিল্লাহ। অতএব যে সমস্ত সুদী প্রতিষ্ঠানে আপনাকে লেখালেখি করতে হয়, সুদী কাজ করতে হয়, নিশ্চয়ই এটি হারাম, কখনো হালাল হতে পারে না। আপনি যে প্রশ্ন করেছেন এমন প্রেক্ষাপটে আপনাকে সর্বাত্মক সেটা থেকে বিরত থাকতেই হবে। রেজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনাকে চেষ্টাও করতে হবে, আল্লাহর কাছে রেজিকও চাইতে হবে। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এইসব হারাম কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, ইনশাআল্লাহ তিনি আমাকে রিজিক দেবেন। দুনিয়ার শাস্তি তো অনেক সহজ, আখিরাতের শাস্তি তো অনেক কঠিন। অতএব আখিরাতের শাস্তিকে প্রাধান্য দিয়েই, আখিরাতের শান্তিকে সামনে রেখে আমরা যেন সেদিকেই দুনিয়ার শাস্তিকেও, কঠিন পরিস্থিতিকেও মেনে নিতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পরিশেষে আবারও আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই লাইভ প্রোগ্রামে আপনাদের অংশগ্রহণের জন্য সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আমাদের অনেক ভাই দোয়া চেয়েছেন। আরেকজন প্রশ্ন করেছেন সর্বশেষ, রিক্সা চালক সিয়াম ছেড়ে দিতে পারবে? রিক্সা চালক তিনি কি মুসলিম না অমুসলিম? যদি মুসলিম হন এবং অসুস্থ না হন, সফরে না থাকেন আর রমাদান মাস পেয়ে থাকেন, তাহলে তার জন্য সিয়াম ফরজ। এই জন্য আমরা অনেক সময় পরামর্শ দেই, রিক্সা চালক হঠাৎ করেই তো তার কাছে রমাদান মাস আসেনি, রমাদান মাস তার কাছে এসেছে 11 মাস পরে, তাই সেই দীর্ঘ 11 মাসে আপনার প্রস্তুতি থাকা দরকার, যেন রমজান মাসে আপনি অর্ধদিবস রিক্সা চালায়ে আপনি সিয়াম পালন করতে পারেন সুন্দরভাবে, সেই প্রস্তুতি আগে থেকে থাকা উচিত। তাই আমরা বলবো, অবশ্যই রিক্সা চালক যদি মুসলিম হয় তাহলে তাকেও সিয়াম পালন করতে হবে, কখনোই সুস্থ যদি হয়, মুসাফির যদি না হয়, তাহলে তার জন্য ছাড় নেই, অবশ্যই পালন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং অসহায় মানুষদের জন্য সিয়াম পালনটি সহজ করে দিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পরিশেষে আবার সবাইকে মোবারকবাদ জানিয়ে সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন, সবাইকে উত্তম আদর্শ অর্জন করে আমরা যেন সকলেই জান্নাতি হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন পরিপূর্ণ ইসলামের অনুসারী হতে পারি, আল্লাহ আমাদের সবার জন্য সহজ করে দিন, এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুন, দেশবাসীকে, সকল মুসলিমদেরকে, বিশ্বব্যাপী মুসলিমদেরকে এই বিপদ থেকে আল্লাহ রক্ষা করুন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও সাল্লাল্লাহু তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।